ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে, আর তা হচ্ছে চিকেন প্যাটিস। আর এই চিকেন প্যাটিসটি আমি চুলা এবং ওভেনে দুটাই তৈরি করে দেখাবো। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, আর পুরো ভিডিওটি না দেখলেও অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট আমার এই ভিডিওটি দেখবেন। আর যারা অলরেডি আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন, আর সবাই একটি করে লাইক দিয়ে যাবেন। আমি কিন্তু সবার ভিডিওতে একটি করে লাইক দিয়ে আসি। চলুন ভালো শুকা যাক। প্রথমে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম একটু প্যানের মধ্যে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তো 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি যে চিকেনের কিমাটা আছে সেটা, চিকেনের কিমাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো 1 করে দিয়ে দিব। আর চুলার হিটটা মিডিয়াম হিটেই আছে, তো এখানে আমি নিয়েছি গরম মশলা 1 চা চামচ গরম মশলা, আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে আমি মিক্স করে নিলাম। আর চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে আমি এটাকে কুক করে নেব, ডাকনা দিয়ে ডাকার কোনো দরকার নেই। তারপর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর জালটা আপনারা আপনাদের চয়েস মতো দেবেন। তারপর দেব টমেটোর সস, 1 টেবিল চামচ টমেটোর সস দেব। আমার কিন্তু আরও একটা মানে প্যাটিসের মানে রেসিপি দেওয়া আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো সবশেষে আমি দিচ্ছি এখানে 1 চা চামচ মানে কর্নফ্লাওয়ার, আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়া এটাকে গুলিয়ে নিয়েছি। এখন আমি 1-2 মিনিট নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেব, আর কর্নফ্লাওয়ারটা দেওয়াতে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এখানে আমি পাপ পেস্ট্রির শীট নিয়েছি, আর এগুলোকে আমি মানে সুপার মার্কেট থেকে কিনে নিয়েছি, তো যে কোনো সুপার মার্কেটে আপনারা কিনতে পাবেন। তারপর এইভাবে করে মানে দাগ কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে, আর এখন অল্প অল্প করে দিয়ে দিয়ে দিচ্ছি। কিছু আমি স্কোয়ার শেপে বানাবো, আর কিছু যে মানে প্যাটিসের যে শেপটা আছে সে শেপে বানাবো, আর খুব মানে চাপ দেওয়ার দরকার নেই, হালকাভাবে একটু চাপ দিলেই হয়ে যায়। এই প্যাটিস কিন্তু একটু পাকা পাকাই থাকে, আর যেহেতু আমি চুলাই করব, চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসানো আছে, আর চুলাটা মানে 5 মিনিট আমি প্রিহিট করে নেব। আর যেগুলো আমি ওভেনে দেব ওভেনটাকেও আমি অন করে রেখেছি, ওভেনটাকেও আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো এখন এখানে একটা মানে ডিমের হলুদ অংশ নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু দুধ মানে লিকুইড যে দুধ আছে সেটা একটু দিয়ে নেব, মানে 1 টেবিল চামচ পরিমাণের দিয়ে, তারপর উপরটাতে ব্রাশ করে দিতে, আপনারা চাইলে শুধু মানে দুধও ব্রাশ করে দিতে পারেন। আর ওভেনটাতে আমার 180°C মানে 25 মিনিট সময় লাগবে, 20 থেকে 25 মিনিট, আর চুলায়ও সেম টাইমই লাগে, 25 থেকে 30 মিনিট সময় লাগে, থেকে বেশি সময় লাগে না। চুলাটা মিডিয়াম হিটে দিয়ে রাখবো, এই যে এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি, মানে একটা স্ট্যানের উপরে বসিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ডেকে দেব। তো আমার এখানে সময় লেগেছে প্রায় 30 মিনিট, আর ওভেনে আমার সময় লেগেছে 25 মিনিট। তো আমি ওভেনের টো বের করে নিয়েছি, এখন চুলার টো নামিয়ে নেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই চিকেন প্যাটিসের সহজ রেসিপি। তো আপনাদের যদি পণ্যটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন, খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এই পাশেরগুলো আমি ওভেনে বেক করেছি, আর যে মানে ওপরটাতে কালার কম দেখতেছেন সেটা আমি চুলায় বেক করেছি। তো আজ এই পর্যন্তই, সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।